This happens in India all the time. And people don't, we have a fairly backward audience here, I must say, in spite of the Film Society movement and all that. If you consider the large audience, it's a backward audience, unsophisticated audience. You make the kind of films, I make the kind of films that I want to make. I make the kind of films that I enjoy making, that engages my attention, my creativity. That is all I can do. চন্দননগর, যাকে আগে চাঁদের নগর বলা হতো, তখন থেকেই বেঙ্গলের হিস্ট্রি এবং আর্টের একটা ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড সামহাও ইন্ডিয়ান হিস্ট্রিতেও এর কন্ট্রিবিউশন রয়েছে। আজকে দ্য ট্রাভেল স্টোরির এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব এই চন্দননগরের স্ট্র্যান্ড রোডে, যেটি হুগলি রিভার সাইডে রয়েছে। সো লেটস এক্সপ্লোর। চন্দননগর স্ট্যান্ড রোডকে অনেকটা প্রিন্সেপ ঘাটের মতো বলা যেতে পারে। তার কারণ হলো, প্রিন্সেপ ঘাট যেমন হুগলি রিভার ব্যাঙ্কে রয়েছে, সেরকম এটিও হুগলি রিভার ব্যাঙ্কে রয়েছে। প্রিন্সেপ ঘাটে যেমন একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, সেম এই চন্দননগর স্ট্যান্ডেরও একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। আর প্রিন্সেপ ঘাটে যেমন লোকজন টাইম স্পেন্ড করতে আসে, এখানে ঠিক তেমনিভাবে অনেকে টাইম স্পেন্ড করতে আসে। এটিকে চন্দননগরের প্রিন্সেপ ঘাট বলা যেতে পারে, বাট দুটো জায়গারই নিজের আলাদা স্পেশালিটি রয়েছে। কিন্তু তার আগে জানতে হবে চন্দননগরে বেঙ্গলের হিস্ট্রি এবং আর্টে কী কন্ট্রিবিউশন রয়েছে। চন্দননগরে পাস্টে বেশ কিছু হিস্টোরিক্যাল ইভেন্টস হয়েছিল, আর তার কারণে একটা সময় চন্দননগর কলকাতার মতো একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে গেছিলো। মোর দ্যান হাফ ইন্ডিয়া যখন আস্তে আস্তে ব্রিটিশ গভর্নমেন্টের কন্ট্রোলে চলে যাচ্ছিলো, তখন চন্দননগরে ফ্রেঞ্চরা আসেন এখানে বিজনেস করতে এবং পরে এখানে পারমানেন্টলি থাকতে শুরু করে। এর ফলে এখানে একটি ফ্রেঞ্চ কলোনি তৈরি হয়। সেই কারণেই চন্দননগরের পুরনো আর্কিটেকচার, বিল্ডিং এবং কালচারাল অ্যাপিয়েন্সের মধ্যে ফ্রেঞ্চ এবং বেঙ্গলি মিক্সড একটা ছাপ থেকে গেছে। চন্দননগরকে আগে চাঁদের নগর বলা হতো, কারণ এই যে হুগলি রিভার ব্যাঙ্ক এখানে রয়েছে, সেই হুগলি রিভার ব্যাঙ্কের শেপ অনেকটা হাফ মুনের মতো। আবার অনেকে এটাও বিশ্বাস করেন যে এখানে স্যান্ডেল মানে চন্দনের বিজনেস করা হতো, সেই কারণেই এই জায়গাটিকে চন্দননগর বলা হয়। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে বিজনেস করতে শুরু করে, তখন আস্তে আস্তে এই জায়গাটি পপুলার হয় এবং বহু লোক বাইরে থেকে এখানে আসতে শুরু করে। ট্রান্সপোর্টেশনের জন্য এখানে হুগলি রিভার ব্যবহার করা হতো। একটা সময় ছিল যখন চন্দননগর কলকাতার থেকেও ক্রাউডেড এবং ইম্পর্টেন্ট প্লেস হয়ে উঠেছিল। স্ট্যান্ড রোড চন্দননগরে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেসেসের মধ্যে একটা। এখানে স্কুল, কলেজ, মিউজিয়াম এবং আরও অনেক কিছু রয়েছে। সো অলমোস্ট অল দ্য টাইম এখানে ক্রাউড থাকে, বাট স্টিল বিকেলবেলা অনেকে এখানে টাইম স্পেন্ড করা পছন্দ করে। এই জায়গাটি 100 বছরেরও বেশি পুরনো, আর এখান থেকে ফ্রেঞ্চ বিজনেসম্যানরা জিনিস ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতেন এবং রিভার সাইডটিকে ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করা হতো। এখন এখানে উডেন বেঞ্চ রাখা আছে, যেখানে সিনিয়র থেকে ইয়াং সবাইকে দেখতে পাওয়া যায়। এখানে একটি ফেরি ঘাটও রয়েছে, যেখান থেকে ফেরি বা লঞ্চ নিয়ে রিভার ক্রস করা যায়। স্ট্যান্ড রোডের পাশাপাশি এখানে পাতাল বাড়িও খুব ফেমাস। এই বাড়িতে একসময় রবীন্দ্রনাথ ট্যাগোর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতেন এবং থাকতেন। এটি তখনকার সময় অ্যাডভান্স আর্কিটেকচারের একটা প্রমাণ, কারণ এই বাড়ির লোয়ার পোর্শন টোটালি নদীর তলায়। এটি নর্মাল সিটিজেনের এন্ট্রির জন্য মেবি অ্যাভেলেবেল নয়। চন্দননগর স্ট্যান্ড ইজ আ মাস্ট ভিজিট প্লেস। চন্দননগর স্ট্যান্ডে আসার জন্য চন্দননগর স্টেশন থেকে টোটো বা অটো পাওয়া যায়, আর যেতে 10 মিনিট সময় লাগে। রিভার সাইড এভরিডে খোলা থাকে, বাট উইকেন্ডসে এখানে প্রচুর ক্রাউড থাকে। আদার্স ইনফরমেশনের জন্য ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করুন।
সো এটি ছিল চন্দননগরের স্ট্যান্ড রোড। চন্দননগরের স্ট্যান্ড রোড ছাড়াও আরও অনেক প্লেস রয়েছে যেগুলো নিয়ে খুব শিগগিরই নিউ আপকামিং ভিডিওস আসতে চলেছে, যেখানে চন্দননগর নিয়ে আমি আরও অনেক কিছু এক্সপ্লোর করব। টিল দেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, তার ট্রাভেল স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক ট্রাভেল প্লাস ইনফরমেটিভ ভিডিওস আর ব্লগস দেখার জন্য। কমেন্ট বক্স আপনার সাজেশন এবং থটসের জন্য অলওয়েজ ওপেন রয়েছে, সো কমেন্ট অবশ্যই করুন। দ্যাট ইজ অল ফর টুডে, দিস ইজ অমিত সাইনিং অফ।